আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি এই দুটো স্পুন, যেটা হচ্ছে নেক্সট টু নেচার ব্র্যান্ডের। আর এটা হচ্ছে একটা থাই ব্র্যান্ড। সো এই দুইটা স্পুন হচ্ছে সিলিকন দিয়ে তৈরি করা হয়েছে, এবং নিচের দিকটা, উপরের দিকটা সিলিকনের এবং নিচের দিকটা প্লাস্টিকের। আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা কালারে, আপনারা অন্য কালার জেরো পাবেন। এবং এটা একটা সেটে আসে, এই দুইটা স্পুন একটা সেটে, এবং এই সেটটার প্রাইস হচ্ছে 250 টাকা থেকে 300 টাকার মধ্যে। আপনারা লোকাল যে কোনো মার্কেটে এটা পেয়ে যাবেন। আচ্ছা, আর এই স্পুন গুলা হচ্ছে বিপিএফ ফ্রি, সো বাচ্চাদের জন্য খুবই সেফ। এবং সিলিকন দিয়ে তৈরি করা হয়েছে উপরের টিপটা, আর নিচের দিকটা প্লাস্টিক দিয়ে, দুটোই সেফ বাচ্চাদের জন্য। আর একটা জিনিস হচ্ছে, 4 মাসের উপরের বাচ্চারা এটাকে ইউজ করতে পারবে। সো আপনারা যখন বাচ্চাদের সলিড ফুড স্টার্ট করবেন, তখন থেকে আপনারা এই স্পুনটাকে ইউজ করতে পারবেন। এখন আমি আমার রিভিউটা দিয়ে দিব। আমি আমার বাচ্চার জন্য এটা কিনেছি যখন ওর 6 মাস হয়, কমপ্লিট হয়, এবং আমি ওর সলিড ফুড স্টার্ট করতে চেয়েছি। এবং আমি কিনেছিলাম মেইনলি বিকজ এটার হেডটা সিলিকনের, এবং দেখেই মনে হচ্ছিল যে খুবই সফট। আমার বাচ্চার যেহেতু গামসগুলা খুবই সফট এবং নরম, তাই বলে আমি চাচ্ছিলাম যে একটা খুবই সফট এবং একটা সিলিকন মেড স্পুন দিয়ে ওর সলিড ফুডটা স্টার্ট করতে, তাই বলে আমি এটা কিনে এনেছি। প্রথমত এটা আসলেই খুবই সফট, এটার মধ্যে কোনো শার্প এজেস নাই, তাই বলে এটা খুব পুরোপুরি বাচ্চাদের জন্য হার্মলেস, কোনোভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্সেস নাই। আরেকটা জিনিস হচ্ছে, এটা শুধুমাত্র স্পুন না, বাচ্চারা টিদার হিসাবে ইউজ করতে পারবে। টিদার হিসাবে ইউজ করলে ওরা অনেক মজা পাবে, কারণ এটা, এই হেডটা অনেকই সফট, ওরা কামড়ও দিতে পারবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে বাচ্চাদের, ছোট বাচ্চাদের জন্য যেহেতু এটা তৈরি করা হয়েছে, 4 মাস বা 6 মাসের বাচ্চাদের জন্য, এটার মাথাটা যদি আরেকটু চিকন হতো খুবই ভালো হতো। যেহেতু এটার মাথাটা অনেক মোটা, তাই বলে ছোট বাচ্চাদের মুখে এটা অ্যাডজাস্ট করতে খুবই সমস্যা হয়ে যায়, এত ছোট বাচ্চাদের মুখের মধ্যে এত বড় একটা হেড। আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্পুনের হেডটা খুবই মোটা এবং খুবই চওড়া বড়। সো ছোট 4 মাসের বা 6 মাসের বাচ্চাদের মুখ অনেক ছোট হয়, এবং ওদের মুখের ভিতরে স্পেসটাও অনেক কম থাকে। সো হেডটা যদি আরেকটু চিকন হতো, তাহলে ইজিলি বাচ্চাদের মুখে এটাকে ঢুকানো যেত। এই স্পুন সেটটা 8 মাস থেকে 1 বছরের বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু 4 মাস বা 6 মাসের বাচ্চাদের জন্য অনেক বড় এবং মোটা হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু হেডটা অনেক বেশি ফ্লেক্সিবল, অনেক ফ্রিলি মুভ করে, অনেকই নরম, তাই বলে বাচ্চারা যখন খাওয়ার সময় অনেক ঝামেলা করে, ওদের মুখে এটা ইনসার্ট করতে একটু ঝামেলাই হয়, একটু অসুবিধা হয়। এই জায়গাটা যদি একটু স্ট্রং, একটু স্টেডি হতো, আরো ইজি হতো বাচ্চাদেরকে এটা খাওয়ানোর। আমার মতে এই স্পুন সেটটা না কিনাই ভালো, আপনারা যদি বাচ্চাদের সলিড স্টার্ট করতে চান, কারণ কি, স্পুনের হেডটা অনেক চওড়া এবং মোটা, বাচ্চাদের খাওয়াতে একটু অসুবিধা হবে, কিন্তু এটা খাওয়াতে একদমই সেফ। বাচ্চারা এটা দিয়ে কোনোভাবে ব্যথা পাবে না, কারণ এটা সিলিকন দিয়ে তৈরি করা হয়েছে, আর এটার মধ্যে কোনো শার্প এজেস নাই। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।